স্ত্রীর সাথে স্বামী বারবার একত্রিত হচ্ছে, মিলন হচ্ছে, এখন কি বারবার গোসল করতে হবে না একবার গোসল করলে হবে? আসুন রাসূলুল্লাহ হাদিস থেকে শুনি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, একবার যখন তারা মিলিত হবে তখন তারা রাত্রি যাপনের জন্য শুধু ওযু করলে যথেষ্ট, এরপরে আপনি নামাজের আগে যতবার মিলিত হন না কেন মাঝখানে শুধু ওযু করলেই আপনার উপর দায়িত্ব আদায় হয়ে যাবে, চূড়ান্তভাবে যখন আপনি নামাজের আগে নামাজের জন্য উঠবেন তখন আপনি গোসল করে নামাজে চলে যাবেন। এটা রাসূলের হাদিস, জামিউ তিরমিজির হাদিস, হাদিস নাম্বার 141। عن ابي سعيد الخدري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم اذا اتى احدكم اهله তোমরা যখন তোমাদের স্ত্রীর সাথে মিলিত হবে ثم اراد ان يعود দ্বিতীয়বার আবার যদি মিলিত হতে হয় তাহলে ফালিয়াতাওয়াদ বাইনাহুমা উযুআক মাসকারে তোমরা ওযু করে নেবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে اذا اتى احدكم اهله স্ত্রীর সাথে তোমরা মিলিত হবে তোমরা আরাদ আই ইয়াউদা যখন আবার ইরাদা করবে আবার ইচ্ছা করবে আই ইয়াউদা দ্বিতীয়বার মিলিত হওয়ার জন্য ফালিয়াতাওয়াদ বাইনাহুমা উযুআন মাসকারে তোমরা ওযু করে নেবে। তাহলে একাধিকবার মিলনের জন্য গোসল বারবার করার প্রয়োজন নেই, মাঝখানে শুধু ওযু করলেই হয়ে যাবে, আর চূড়ান্তভাবে যখন আপনি নামাজের জন্য উঠবেন তখন আপনাকে কী করতে হবে গোসল করে নিতে হবে।